হ্যালো প্রিয়াস, আসসালামু আলাইকুম। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। সবাইকে অশেষ মেহরবান, অতএব ধন্যবাদ সবাইকে। আজকে দেখা দিচ্ছি যে আমাদের এখানে যে প্যাকেটগুলো দেখতেছেন, এটি হলো অক্সিজেনের প্যাকেট। সেটি হবে এই প্যাকেটের ভিতরে মাল দেওয়া হবে। এখানে অক্সিজেনের প্যাকেটের ভিতরে কি কি ব্যবহার করতে হয়, সেটি পলিটিন, অতএব ভ্যাক কি পানি, তারপরে মাছ, তারপরে অক্সিজেন। এই জন্য আমরা সর্বক্ষণ অক্সিজেনে মাছ 24 ঘন্টায় সর্বদাই সুস্থ সবল থাকে এই মাছটি আমরা সঠিকভাবে আপনাদেরকে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি। এখানে মাছগুলো দেখবেন, সেটি হলো গা মনোসেক্স তেলাপিয়া মাছ। এই দেখতেছেন এখানে মনোসেক্স তেলাপিয়া মাছ। এখানে মাছের ওজন হবে প্রায় 1 কেজিতে 7000 পিস। 1 কেজিতে যদি 7000 পিস হয়ে থাকে, সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায়। এই সাইজের পোনাটা আপনার প্রাথমিকভাবে থেকে এবং আপনারা পুকুরটা ভালোভাবে প্রস্তুতি কিংবা নার্সিং করে নিয়ে নেবেন। নার্সিংয়ের মাধ্যমে মাছ যখন সাইজে আসবে তখন আপনারা কালচারে দিয়ে দিতে পারবেন। হ্যালো প্রিয়াস, এদেখানে আমাদের এখানে কি সাইজের পোনাটা বিক্রয় করা হয়, সরাসরি হোম ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে 8 থেকে 9 ঘন্টা শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর মাছগুলোতে প্যাকেটিং হয়। এখানে যে দেখতেছেন এই গ্যালাসের ওজন হলো গা প্রায় 200 গ্রাম করে প্রতি গ্যালাস ওজনে মাছ রয়েছে। এই 200 গ্রাম করে প্রতি প্যাকেটে দেওয়ার জন্য পরিকল্পনা এবং কি অক্সিজেনের প্যাকেট হয়ে থাকে। এই 200 গ্রাম গ্যালাসে মাছ হচ্ছে 1500 পিস। এই সাইজের পোনাটা আমরা সবসময় ডেলিভারি দিয়ে থাকি। যারা অনেকেই বলতেছে যে 7000 কেজি, অতএব 7000 কেজি মনে করে যে দানি, অতএব কি মাছের একদম ছোটো মাছ, কিন্তু তা না। মাছের তেলাপিয়ান মাছের হোয়াইটে দেখা গেছে মাছ পাতাইলা যদি থাকে, সেই ক্ষেত্রে মাছের ওজনে এবং সাইজে ভালো দেখা যায়। সেই ক্ষেত্রে মাছ লম্বা নয় এবং কি পাতাল্লা সবসময় থাকে। তেলাপিয়া মাছ এবং ইঞ্চিতে আপনার কিনো সাইজে মাছ বিক্রি করা হয় না। সেই ক্ষেত্রে হলো গা আপনার সাইজ বুঝে নিতে হবে। সেটি হলো গা আপনার 1 কেজিতে কয় হাজার পরিমাণ হয়, সেই পরিমাণে আপনারা মাছ নিয়ে নিতে পারবেন। তখন আপনারা সাইজে অনুভব করতে পারবেন। এই দেখেন এখানে মাছগুলো সুন্দরভাবে গ্যালাসে প্রতি 200 গ্রাম করে প্রতি প্যাকেটে দেওয়া হচ্ছে। এভাবেই প্যাকেট অক্সিজেন করার পূর্বে মাছ 24 ঘন্টা সুস্থ সবল থাকিবে। এখানে যে দেখতেছেন ট্যাঙ্কিতে মাছটা, এই দেখেন মাছটা কীভাবে মাপ দেওয়া সঠিক, যে মাছ মাপ এখানে পানি আছে, পানিটা একদম 0.0 হয়ে থাকে, সেই ক্ষেত্রে মাছে যা দেবেন তা ওজন হবে। আমরা বাংলাদেশে সর্বক্ষণ সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি। আজকে মাছটা যাবে গোবিন্দগঞ্জ। এই সাইজের পোনার জন্য আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, অতএব আপনার পুকুরটা কীভাবে নার্সিং করে নিয়েছেন সেটাও কমেন্টে জানিয়ে নিতে পারেন, সঠিক উত্তর পেয়ে থাকবেন। এখন আপনাদেরকে বিস্তারিত বলে যাব। প্রাথমিক আপনার পুকুরটা যে প্রস্তুতি করবেন, সেই পুকুরটা একদম শুকনোভাবে করে নেবেন। তার ভিতরে কিন্তু আলাদা মাছ থাকবে না। সেই ক্ষেত্রে নার্সিং করাটার হলো সবচেয়ে আলাদাভাবে আপনারা এই তেলাপিয়াটা নার্সিং করে নিতে পারবেন। এখানে যে 7000 কেজির মাছটা, এটা নার্সিংয়ের মাধ্যমে হলো গা প্রাথমিক পুকুরটা শুকানোর পূর্বে তারপর পুকুরটা চুন দিয়ে দেবেন। প্রতি শতাংশে 300 গ্রাম করে চুন দেবেন। তারপরে আপনারা কিছুটা সার ব্যবহার করবেন। সার দিবেন 200 গ্রাম করে, সেটি হলো গা মাইটা সার, লাল সার বলা হয়। সেই সারটা আপনারা ব্যবহার করলে পানির কাদার, অতএব যে কাদাটা থাকে এক সাইডে, সেই কাদার গ্যাসটা ওটায় নেবে ওই লাল সারে। দ্বিতীয়ত কথা হলো গা পানিটা যখন আপনার পুকুরে দিবেন, সেই ক্ষেত্রে পুকুরে পানি দেওয়ার পূর্বে আপনারা আরেকটা কাজ করে নিতে হবে। সেটি হবে গা আপনারা পটাশ ব্যবহার করিবেন। পটাশ যখন ব্যবহার করিবেন, পানি থাকবে 2 থেকে 3 ফুট অথবা 4 ফুট। আপনার পানি যখন 4 ফুট থাকবে, যে পানির যদি কালার না আসে, সেই ক্ষেত্রে আরও কিছুটা ব্যবহার করতে হবে খৈল। খৈল দিতে হবে প্রায় 25 শতাংশে, 2 কেজি পরিমাণ অতএব কিংবা 1 কেজি পরিমাণ খৈলটা দেবেন। এই দেখেন মাছটি কীভাবে বাসা রয়েছে। এইভাবেই আপনার মাছটা বাসার জন্য বেশিক্ষণ বাসলে সেটা অক্সিজেন ফেল হয়ে যেতে পারে। তার জন্য মাছটা এখানে শাওয়ারিংয়ে রয়েছে এবং কি ডেউ দিতে হয় সেই ক্ষেত্রে মাছ মাপার জন্য। এখানে বলের ভিতরে দেখতেছেন এক সাইজের মাছের পোনা, কোয়ালিটি গুণগত মান স্বয়ংসম্পূর্ণ ভালো। এই মাছটি কোয়ালিটি হাই কোয়ালিটি মাছের পোনা, সেটি হলো মনোসেক্স তেলাপিয়া মাছ। তারপরে আপনার পানিটা যখন সাদা হয়ে থাকবে, সেই ক্ষেত্রে আপনারা খোল দেবেন প্রতি শতাংশে 2 কেজি। 2 কেজি দেওয়ার পূর্বে খোলটা কীভাবে দেবেন, আপনার খোলটা ভিজায় রাখতে হবে 5 থেকে 6 ঘন্টা। ভিজায় রাখার পূর্বে তখন আপনারা এই সারাটা পুকুর নিয়ে পানি পানি করে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পূর্বে যখন পানিটা হালকা কালার আসবে, সেই ক্ষেত্রে আপনারা ওইটার ভিতরে মাছ দিয়ে দেবেন। মাছ দেওয়ার পূর্বে
খাদ্য প্রতিদিন আপনারা চারবার করে ব্যবহার করিবেন। চারবারে খাদ্য আপনারা যদি ব্যবহার করেন তাহলে তিনবার কিংবা চারবার ব্যবহার করলে মাছ এখানে যে সাইজ রয়েছে তার থেকে আরও দ্বিগুণ সাইজ হয়ে থাকিবে। কোয়ালিটি অথবা সাইজের জন্য মাছটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে বলবেন না। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। অতএব যারা সাবস্ক্রাইব করেন না, নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অতএব চাষ করার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজায় রাখবেন। সর্বপ্রথম ভিডিওটা আপনার চলে যাবে আপনার মোবাইলের মাধ্যমে, সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং কি ফলো করবেন প্রিয়স। তারপরে মাছটা দেওয়ার পূর্বে মাছটা যখন ছাড়িবেন, ছাড়ার পূর্বে খাদ্য দিবেন প্রতিদিন আপনার তিন থেকে চারবার, সকালবেলা ভোর সকালে অতএব 10টার দিকে, তারপর হলো গা 1টার দিকে, তারপর হলো বিকাল সন্ধ্যার দিকে। এই চারবার খাদ্যটা দিলে মাছ আরও দ্বিগুণত মাছের সাইজে আকারে হয়ে যাবে। তখন এক সপ্তাহ খাওয়ার পূর্বে মাছ খাদ্য দিলে মাছ যদি থাকে 7,500 কেজি মাছ আইসা যাবে আপনার 1500 থেকে 2000 কেজি। 2000 কেজি যখন আরও এক সপ্তাহ রাখেন সেই ক্ষেত্রে আপনার মাছ সাইজে আসবে 500 থেকে 600 কেজি, অতএব 800 কেজি। তারপরে আপনারা পুকুরে কালচারে সরাসরি দিয়ে দিতে পারেন। এখানে যে মাছটা দেখতেছেন সঠিকভাবে প্যাকেটের মাধ্যমে দেওয়ার পূর্বে তারপর মাছটা অক্সিজেন করা হয় বিস্তারিত, এবং কি আপনারা কিভাবে মাছটি প্যাকেটিং করা হয় সেই দৃশ্যটা দেখবেন, কিংবা আপনার চাষ করার ভালো লাগলার জন্য আপনারা নতুন কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা নতুন চাষি তাদেরকে আমরা সঠিকভাবে উত্তর দিয়ে থাকবো। তাহলে আপনারা যদি কিনে কিছুতে ফেল হয়ে যান, আটকে যান, সেই জায়গায় আপনারা ক্লিয়ার হয়ে থাকবেন, আপনারা আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করে রাখবেন। প্রিয়স, এখানে যে দেখতেছেন প্যাকেটটা, এই দেখেন প্যাকেটটা যে করা হয়েছে, এই প্যাকেটটা 24 ঘন্টার ভিতরে কিনে কিছুই হবে না, নিশ্চিন্তভাবে আপনার বাড়িতে অথবা আপনার পুকুরে নিশ্চিন্তভাবে মাছ ছাড়িবেন, একটা মাছ এদিক সেদিক হবে না। এই দেখেন কিভাবে এখানে অক্সিজেন প্যাকেট করা হয়। এখানে যে মাছ অক্সিজেনটা দেওয়া হচ্ছে এই দেখেন একদম প্যাকেটটা হাইট পুরাফুলভাবে থাকিবে। তারপরে আপনারা যে মাছটা দিয়েছেন সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করিবেন, দেখবেন যে এক সপ্তাহ পরে মাছ যদি সাইজও হয় তাহলে আরও খাদ্য আপনারা বাড়িয়ে দিবেন। তেলাপিয়া মাছের যত খাদ্য দিবেন ততই আপনার তেলাপিয়া মাছের খুবই ফলন ভালো হয়ে থাকবে। তেলাপিয়া মাছের সবসময় খাদ্য চাই এবং কি খাদ্য খাওয়ার খরচটা খুবইভাবে করিবেন। সবাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে বলবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।